আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে দেখাবো আম্মু সব পুকুরের মাছ। বাজার থেকে সমস্ত পুকুরের মাছ নিয়ে আসছে। দেখুন ভিউয়ার্স, এখানে আছে মেনি মাছ, আছে পুঁটি মাছ, আছে শিঙি মাছ, আর কি কি মাছ আছে আম্মু একটু দেখান। এগুলো খুলছে কত মাছ, নিয়েছে? কাকি মাছ সবই আছে। ও, খয়রা মাছ আছে এখানে, চাকি মাছও আছে, আর কি মাছ মা? এগুলো দেশি শিঙ্গি, পুরো পুকুর কেসা, পুকুর খেঁচা। এগুলো দেশি শিঙি মাছ নিয়ে আসছে আম্মু। কত টাকার মাছ নিয়ে আসছেন সর্বমোট? মেলা আমার হিসেব নাই। 800 400, 800 400, তাহলে হলো 28 আর 12, 12 12 আর হলো 4, তাহলে কত? 1200 কত? 1200, 1600, 1600 টাকার মাছ আছে। আর সারও দেখাচ্ছে হচ্ছে এই যে কই মাছ, এও কই মাছ, এই যে কই মাছ, এগুলো সব দেশি কই মাছ। এগুলো দেখুন কই মাছ সব দেশি। আমি আর আপনাদের খুলে দেখাচ্ছি না, খুলে দেখাবো, থাক দরকার নাই। আর এখান থেকে দেখা যাচ্ছে যে যে কই মাছ দেখেন, দেখাতে পারি। দেখাবো, এই যে দেখুন ভিউয়ার্স কি সুন্দর, একদম প্রত্যেকটা দেশি কই মাছ এবং নড়াচড়া করতেছে, কি সুন্দর দেখুন। আর আম্মু আজকে এগুলো নিয়ে আসছে, সাথে আরো কি কি বাজার নিয়ে আসছে চলুন দেখবো আপনাদের সাথে। এই মাছগুলো এখন ফ্রিজে রেখে দেবেন নাকি? সব রেখে দেবো ভিউয়ার্স। আম্মু দেখুন আরো কি কি নিয়ে আসছে, সেটা হচ্ছে ডাটা শাক নিয়েছে 20 টাকা, আর জলপাই নিয়েছে 40 টাকা, আর ধনে পাতা নিয়েছে 20 টাকা। এটা ধনে পাতা, আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। এই যে আজকে নিয়ে আসলো এই মাত্র। আর বেগুন নিয়েছে হচ্ছে 70 টাকা, তারপর হচ্ছে শিম নিয়েছে হচ্ছে 70 টাকা করে কেজি নিয়েছে, এখানে 35 টাকার শিম। করলা নিয়েছে 30 টাকা, 60 টাকা কেজি, 30 টাকার আম্মু আনছে। আর পেঁয়াজ নিয়েছে, দেশি পেঁয়াজ, এটা হচ্ছে নিয়েছে 140 টাকা করে, তো হাফ কেজি আম্মু আনছে, সেটা হচ্ছে 70 টাকা নিয়েছে। আর এখানে জিরে নিয়ে আসছে, আর ধনে গুঁড়া নিয়ে আসছে। তো এই ছিল আমার আজকের ব্লগটি, জানি না আপনাদের কাছে কেমন লাগে। আর ভিউয়ার্স, পাঁচ মিশালি মাছ নিয়ে আসছে, তারপর হচ্ছে দেন শিঙি মাছ নিয়ে আসলো, কই মাছ নিয়ে আসছে, আর আর হচ্ছে এই তো প্রায় 1800 টাকার মতন মাছ কিনে নিয়ে আসলো আম্মু। যাই হোক, এ ছিল আমার আজকের ভিডিওটি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন। কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন, আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। আর একটা কথা আমি সবসময় আপনাদেরকে বলি, ভিডিও সম্পূর্ণ দেখবেন, আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে, টেনে টেনে কেউ ভিডিওটা দেখবেন না। আর বড় কথা হচ্ছে, ভিডিও দেখার পরে কেউ আপনারা টাইম সেট করবেন না যে এটাতে স্প্যাম কমেন্ট হয়ে যায়। তো যে যেখান থেকে আমার বসে আমার ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন পর্যন্ত একটা সাবস্ক্রাইব করেননি তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। কারণ হচ্ছে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন, আপনাদের কাছে যাতে পৌঁছাতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এবং সাজিয়াস ব্লগ চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।